আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিন সাজ্জাদ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার ভোর 5টায় কুমিল্লা 14 গ্রাম থেকে তাদের আটক করা হয়। চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ আয়ের জন্য ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নামও উঠে আসে। অভিযানের প্রথম দিন থেকে সম্রাট কয়েকশো নেতাকর্মী নিয়ে কাকরাইলে তার নিজ কার্যালয়ে অবস্থান নেন। গত 23 সেপ্টেম্বর সম্রাটের ব্যাংক হিসাব স্থগিত ও তলব করা হয়, আর 24 সেপ্টেম্বর তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। ভক্তদের আরতি আরাধনায় মুখর সারা দেশের পূজামণ্ডপ। সকালে দুর্গাদেবীর মহা অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা হয়, সাথে থাকে সন্ধি পূজাও। রাজধানীর রামকৃষ্ণ মিশনে আয়োজন করা হয় কুমারী পূজার। এবার কুমারী দেবী হয়েছে লক্ষ্মীবাজারের 5 বছর বয়সী প্রশংসা প্রিয়তা বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রমতে 1 থেকে 16 বছরের কুমারীকে পূজা করা হয়। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজার নিয়ম আছে। নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই মূলত কুমারী পূজার আয়োজন। ইরাকে টানা 5 দিনের সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় 100 জন নিহত হয়েছে, আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত রোগের চাপে হাসপাতালে রক্ত ও ঔষধের সংকট দেখা দিয়েছে। শনিবার রাজধানী বাগদাদ সহ শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক হয়েছে। শনিবার বাগদাদের একটি র্যালিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে 5 জন নিহত হয়। নাসারিয়া অঞ্চলে কমপক্ষে 6টি কয়েকটি রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বাগদাদে আল আরাবিয়া নিউজ চ্যানেল সহ বেশ কয়েকটি টেলিভিশনের কার্যালয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। শিয়া নেতা মুক্তাদা আল সদর আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। ওদিকে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে সংঘাত অবসানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। সেই সঙ্গে প্রাণহানির ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার কথা বলেছে সংস্থাটি। চাকরির সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার থেকে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। প্রিয় দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।